ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. জি, আপনি যদি এরকম ব্যবস্থা হয় যে দাঁড়িয়ে পড়ার ব্যবস্থা নাই গাড়িতে বা বাসে, আর বসে পড়ার তো অসুবিধা নেই, এটা হলো জরুরত মোতাবেক। যদি কেউ এরকম বসে পড়তেই হয় আর পড়ে নেয়, যেহেতু দাঁড়ানো সম্ভব নয় বাসে আর পড়ে নিল, তাহলে তার এই সলাতই যথেষ্ট। এই সলাত যথেষ্ট, আবার বাসায় এসে পড়ার দরকার নেই, কারণ আল্লাহ বলেছেন ফাত্তাকুল্লাহ মাস্তাতাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবীকে বলেছিলেন, উনি অসুস্থ, তিনি বললেন সাল্লি কাঈমান ফা ইন লাম তাস্তাতি ফাকাঈদান, দাঁড়িয়ে পড়ো, আর যদি সক্ষম না হয় দাঁড়াতে তাহলে বসে পড়ো। তো এটাই সফরের অবস্থায় জরুরত মোতাবেক মানুষ বসে পড়তে পারে, তবে যথাসাধ্য চেষ্টা করবে দাঁড়িয়ে সলাত পড়ার, যতটুকু পারে দাঁড়ালো বাকি বসে। আমরা এরকমই করি, বিশেষ করে বিমানে যদি এরকম হয়, যেমন সৌদি রিয়াদ থেকে অথবা অন্য জায়গা থেকে, যখন ওখান থেকে আমরা যাব, তো ফজরের সময় যদি রাত হয়, ফজরের ওয়াক্ত চলে যাচ্ছে, তো কী করবে না, ওই সময় উজুটু করে যথাসাধ্য চেষ্টা করে নামাজ পড়ে নেই। আর যদি মহিলা সম্ভব না, বেশ কম হয়ে যায়, আল্লাহ মাফ করবে ওইটা। যদি বেশ কম হয়ে যায়, মহিলা বুঝতে পারছে না কখনো এরকম হয়, ব্যবস্থা মানে একদম নাই, উজু করবে কি না, উজুরও জায়গা নাই, আসলে এসব ব্যাপারে ওই আল্লাহ যেভাবে বলে তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী আল্লাহকে ভয় করো। যদি পানির ব্যবস্থা না থাকে, তৈয়াম্মুম না থাকে, কিছুই নাই, ওয়াক্ত চলে যাচ্ছে, তাহলে যে অবস্থায় আছে সে অবস্থায় সলাত পড়ে নিন, তবুও সলাত মাফ নেই। তো আর সলাত যেহেতু নির্দিষ্ট সময়ে সলাত ফরজ, ইন্না সলাত কানাত আলাল মুমিনিন কিতাব মওকুতা, নির্দিষ্ট সময়ে সলাত ফরজ, তাই মানুষ নির্দিষ্ট সময়ে সলাত পড়ার চেষ্টা করবে যথাসাধ্য। বারাকাল্লাহু ফিক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।